गोष्ठी संघर्षत आक्रांत एटी परियालर छवि विदेशी न्यायाधिकरण वेब पृष्ठात कायतिया तारर बेर लगाय प्रतीक चिन्ह हिसाबे व्यवहार भारतीय नागरिकर छवि राज्य सरकारर गृह विभागर आजब कांड বিটিএডির 2012 সনের গোষ্ঠী সংঘর্ষর বলি চিরাং জেলার বিজনী রাজচক্রর অন্তর্গত ভবানীপুরের বাসিন্দা ইরফান আলী আর তেওঁর পরিয়াল। এই পরিয়ালর ফটো স্বয়ং অসম সরকারের গৃহ বিভাগে বিদেশী ন্যায়াধিকরণের ওয়েব পৃষ্ঠাত বিদেশীর প্রতীক চিহ্ন হিসাবে কাটা তারর বেড় লগাই ব্যবহার করা ঘটনায় তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তখন তো আমার ঘরের পরিয়ালের মানুষ, আমি 2012 গোষ্ঠীগত আন্দোলনের সময় আমি জানের ভয়ত হিহত বড় মানুষ গোষ্ঠীগত সময় ঘর বাড়ি ঘর জ্বলাই দিয়ে আছে, সেই সময় আমি দৌড়ি পলাই যাওয়ার সময়ত আমি হাকরামা ব্রিজ দিয়ে গই আছিল, গই থাকাতে কোন সাংবাদিকে ফটো মারি দিছে, সেই ফটোখন তো এটা আমি চাই আছো, গোটেইখিনি ফটো মোর ঘরের পরিয়ালের। তো এই ফটোখন এতিয়া আমি ইমান দিন জানা না আছিল, এতিয়া জানা জানি পাইছো সেই ফটোখন এতিয়া বলে বাংলাদেশি লেবেল লগাই দিছে। আসলতে 2012 সনের 24 জুলাইত চিরাঙর আইনের উপর থাকা হাগ্রামা ব্রিজের উপর এই ফটোখন তুলিছিল চিরাঙর এগারী সাংবাদিকে। বিটিএডির গোষ্ঠী সংঘর্ষর সময়ত নিজের প্রাণ বসায় তালি টুপুলা বান্ধি অইন হাজারটা দুর্ভগীয়া পরিয়ালর দরে এই পরিয়ালটোও নিজের প্রাণ বসায় পলাই আহিবলগিয়া হয়েছিল। আর সেই সময়তে দেশ বিদেশের আগশারীর বাতরি কাকততো স্থান পাইছিল ফটোখনে। কিন্তু পিছর পর্যায়ত ভারতীয় নাগরিকর ফটোখন বিদেশী ন্যায়াধিকরণের ওয়েব পৃষ্ঠাত অসম সরকারের গৃহ বিভাগে কাটাতারর বেড় লগাই দি বিদেশীর প্রতীক চিহ্ন হিসাবে ব্যবহার করে। ইয়াক লৈ তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছে পরিয়ালটোয়ে। আনহাতে বর্তমানের বিধায়ক সংগ্রামী নেতা অখিল গগৈ লিখা বিদেশী সমস্যা আর জাতীয় আন্দোলনের পথ নামৰ কিতাবখনতো ভাইরাল ফটোখন বেটুপাতত স্থান দিছে বিদেশীর প্রতীক চিহ্ন হিসাবে। দরাচলতে পরিয়ালটো ভবানীপুরের বাসিন্দা। তেওঁলোকে দেখুৱা নথি অনুসৰি 1951 চনের পূর্বর পৰাই উক্ত গাঁৱত বসবাস কৰি আছে পরিয়ালটো। কিন্তু অসম সরকারের গৃহ বিভাগের অন্তর্গত বিদেশী ন্যায়াধিকরণে কাইতিয়া তার লগাই উক্ত ফটো ব্যবহার করা কাণ্ডক তীব্র গরিহণা দিছে আমসুর সভাপতি রেজাউল করিম সরকারে। বিদেশীর কথা যেতিয়া আহে তেতিয়াই সংখ্যালঘু সমাজের কিছু জুপুরি ঘর বা দাড়ি টুপি লুঙ্গি দেখিলে সেই সকল মানুষের ফটো বা ঘর বাড়ি দেখায়, সেই সকল মানুষ ভারতীয় হয় নে বিদেশী হয় প্রমাণ করার আগতে সেই সকলক প্রকাশ করে বা সরকারি পক্ষেও সেই সকল মানুষক সন্দেহের দৃষ্টিতে কথা বার্তাবিল কই সেই মানুষখিনিক আসলতে অপমান অপদস্থ করে। কিছু পিছলে কিন্তু আমি দেখবলে পাই সেইখিন মানুষ ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন তেলগর সকল কাগজ পাতি আছে। গতি এই একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর অতি লজ্জাজনক ঘটনা। আর শেহতীয়াভাবে 2012 সনের গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছিল যেতিয়া সেই সময়ত এই অঞ্চলেরপরা গোষ্ঠীগত সংঘর্ষত নিজের প্রাণ বসাবর কারণে এই অঞ্চল এরি বঙাইগাঁও জেলালে ঢাপলি মেলিছিল। আর ঢাপলি মেলার সময়ত হাগ্রামা ব্রিজের ওপর সংবাদ মাধ্যমের আপনার জড়িয়ে যে ফটো মরা হয়েছিল সেই ফটো বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছিল যে গোষ্ঠীগত সংঘর্ষের মানুষখিনি গৃহহীন হয়ে বঙাইগাঁও জেলালে ঢাপলি মেলিছে। সেই ফটোবিল সেই সময় প্রকাশ পাইছিল আর আমি নিশ্চিত আমিও দেখিছিল। সেই সময় আমি প্রত্যক্ষভাবে যেহেতু এই মানুষখিনির জড়িত হয়ে আসছিল তেনে এখন ফটো
শেহতীয়াভাৱে বাবে আমি আজিৰ এখন বাতৰি কাকতত আমি দেখিবলৈ পাইছোঁ, আজি বিস্তাৰে প্ৰকাশ পাইছে। গতিকে সেই ফটোখনক লৈ অসম চৰকাৰৰ গৃহ বিভাগৰ ফৰেনাৰ্ছ ট্ৰিবিউনেলছৰ ৱেবছাইটত তাৰ কাটা লগাই যেন মানুহখিনি বাংলাদেশৰ পৰা অসমলৈ প্ৰৱেশ কৰি আছে এই কথাটো বুজাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। গতিকে তেওঁলোকে এই কথাটো ভবা নাই যে ফটোখন ক'ৰ পৰা আহিল, এই মানুহখিনি অসমৰ হয় নে বাংলাদেশৰ হয়, না বাংলাদেশৰ কোনখন অসমৰ বৰ্ডাৰেদি ব্ৰিজ আছে সেই ব্ৰিজেদি পাৰ হৈ আছে, এই কথাবিলাক তন্ন তন্নকৈ নচোৱাকৈ আজি ইয়াত বসবাস কৰি থকা 65 বছৰতকৈ বেছি হৈছে এই পৰিয়ালটো ইয়াত ভবানীপুৰত বসবাস কৰি আছে। সেই পৰিয়ালটো সেই সময়ত নিজৰ প্ৰাণ বচাবলৈ যেতিয়া বঙাইগাঁৱলৈ ঢাপলি মেলিছিল এইসকল পৰিয়ালৰ ফটোটো আজি ফৰেনাৰ্ছ ট্ৰিবিউনেলছৰ ৱেবছাইটত প্ৰকাশ কৰি আচলতে এই মানুহখিনিক তেওঁলোকে অতি মনকষ্ট দিছে আৰু অতি লজ্জাজনক ঘটনা আৰু যি বুজাব বিচাৰিছে এই বুজোৱা এই ঘটনাটোক আমি তীব্ৰভাৱে নিন্দা কৰিছোঁ, গৰিহণা দিছোঁ আৰু আমি অসম চৰকাৰৰ গৃহ বিভাগক দাবী উত্থাপন কৰিছোঁ, ফৰেনাৰ্ছ ট্ৰিবিউনেলছক দাবী উত্থাপন কৰিছোঁ যে এই পৰিয়ালটো যিহেতু তেওঁলোকৰ 64ৰ পৰা 51ৰ পৰা সকলো ধৰণৰ ভোটাৰ লিষ্টত তেওঁলোকৰ নাম আছে, তেওঁলোকে এই ভৱানীপুৰতে 65 বছৰে বসবাস কৰি আছে, গতিকে এই পৰিয়ালটোৰ ওচৰত যোনেই কাম কৰিছে তেওঁলোকে ক্ষমা বিচাৰিব লাগে আৰু এই পৰিয়ালটোক যি মানসিক কষ্ট দিছে, যিধৰণে বাংলাদেশীৰ নামত যিদৰে তেওঁলোকে আজি অপমানিত হ'বলগা হৈছে, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইত তেওঁলোকৰ বাতৰি প্ৰকাশ হৈ আছে বা এই ফটোখন বিভিন্ন ঠাইত ব্যৱহাৰ হৈ আছে, তেনেক্ষেত্ৰত এই পৰিয়ালটোৱে আচলতে আজি তেওঁলোকে হীনমন্যতাত ভুগিছে, মানসিকভাৱে কষ্ট পাইছে, গতিকে এই পৰিয়ালটোক ন্যায় দিবৰ কাৰণে আমি অসম চৰকাৰক দাবী উত্থাপন কৰিছোঁ আৰু যি ফটো ফৰেনাৰ্ছ ট্ৰিবিউনেলছৰ ৱেবছাইট ব্যৱহাৰ কৰা হৈছে আমি অতি সোনকালে এই ফটোখন আঁতৰাবৰ কাৰণে আমি দাবী উত্থাপন কৰিছোঁ। কাইলৈ আমি অসমৰ গৃহ সচিব আৰু অসমৰ মুখ্য সচিবলৈ আমি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিম আৰু ইতিমধ্যে পৰিয়ালৰ লোকেও কৈছে তেওঁলোকে আইনগতভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। গতিকে সকলো দিশ আমি তন্নতন্নকৈ চাই আছোঁ আৰু আপোনালোকক আমি কাগজ পাতি দেখুৱাইছোঁ, পৰিয়ালৰ লগত কথা পতাইছোঁ। গতিকে এই ঘটনাটো অতি লজ্জাজনক আৰু আমি আহ্বান জনাইছোঁ অসমৰ বিভিন্ন সংবাদ মাধ্যমেই হওক বা বিভিন্ন চৰকাৰী ৱেবছাইটেই হওক বা বিভিন্ন পক্ষকে আমি আহ্বান জনাইছোঁ যে কোনো মানুহক সন্দেহৰ আওতাতেই বাংলাদেশী বুলি নকৈ সেই মানুহখিনিক তন্ন তন্নকৈ চাই তাৰপিছত সেই মানুহখিনিক সন্দেহৰ দৃষ্টিত চাওক, আমাৰ তাত ক'বলগীয়া আপত্তি নাই। কিন্তু যদি কোনো মানুহক কোনো পৰীক্ষা নিৰীক্ষা নকৰাকৈ সন্দেহজনকভাৱে দাড়ি টুপি লুংগি জুপুৰি ঘৰ বা গোষ্ঠীগত সংঘৰ্ষত গৃহহীন হৈ পলাই যাব বেলেগ এটা জিলালৈ যাবলৈ অৱস্থাৰ সেই ফটোবিলাক ইউজ কৰি যদি বিদেশীৰ নামত অত্যাচাৰ কৰা হয় আমি সদৌ সংখ্যালঘু ছাত্ৰীয় কোনো পদ্ধতিতে মানি নলওঁ আৰু ইয়াৰ বিৰুদ্ধে আমি আন্দোলন কৰি আহিছোঁ আৰু আহিবলগীয়া দিনবিলাকত আৰু অধিক কঠোৰভাৱে গণতান্ত্ৰিক আন্দোলনৰ কাৰ্যসূচী ওলাম আৰু আইনগতভাৱেও আমি আগবাঢ়ি যাম। সমগ্র নথিপত্র থকার পিছতো এটা ভারতীয় পরিয়ালক অসম সরকারৰ গৃহ বিভাগে কি কারণত বিদেশীর প্রতীক চিহ্ন হিসাবে ব্যবহার করলে, প্রকৃততে কি প্রতিপন্ন করিব বিচাৰিছে গৃহ বিভাগে বুলি প্রশ্ন করে আমসুয়ে। উত্তর লক্ষিমপুরের হাসিনুর আলম, টাইম 8।